সীমান্ত ইস্যুতে ভারত চীন সম্পর্ক শান্ত হয়নি এখনও, বরং যুদ্ধের জন্য তৈরি হচ্ছে তলে তলে। এর মধ্যে বিশাল নৌবাহিনীর মহড়ায় নামছে ভারত। চীনকে ধাক্কা দিয়ে আমেরিকা জাপানের সঙ্গে নৌ মহড়ায় ভারত এবং অস্ট্রেলিয়া। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভারত চীন সম্পর্ক শান্ত হয়নি এখনও, এর মধ্যে নৌবাহিনীর মহড়ায় আমেরিকা জাপান অস্ট্রেলিয়ার সঙ্গে যোগ দিল ভারত। 2020 মালাবার এক্সারসাইজ হবে নভেম্বরে, আর সেখানে যোগ দিচ্ছে একাধিক দেশ। গতকাল ভারতের তরফে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের। সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষ দিকে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে বঙ্গোপসাগরে নৌ মহড়ায় অংশ নিতে দেখা যাবে অস্ট্রেলিয়াকে। চলতি মাসের শুরুতে টোকিও চার দেশের বিদেশমন্ত্রী বিশেষ আলোচনা সভায় যোগ দেন। সেখানে অস্ট্রেলিয়াকে মালাবার নৌ মহড়ায় অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ ওঠে। তারপর বিষয়টি আলোচনার স্তরে আটকে ছিল। কোন পথে মহড়া শুরু করা যায়, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এতদিন ভার্চুয়াল মাধ্যমে সব কিছু নিয়েই আলোচনা চলছিল। অস্ট্রেলিয়ার অন্তর্ভুক্তির পর অক্টোবরের শেষ দিকে আবার ভার্চুয়াল আলোচনা সভা বসবে। এদিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হচ্ছে, সামুদ্রিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ভারতের লক্ষ্য। এবছর মালাবার মহড়ায় অস্ট্রেলীয় নৌবাহিনীকে অংশ নিতে দেখা যাবে। এতে অংশগ্রহণকারী সকল দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় গড়ে উঠবে। 1992 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মালাবারের দ্বিদেশীয় নৌ মহড়ায় চালিয়ে আসছিল ভারত। 2007 সালে অস্থায়ী সদস্য হিসাবে তাতে যোগদান করে আমন্ত্রণ জানানো হয়েছিল অস্ট্রেলিয়াকে। সেবার জাপান এবং সিঙ্গাপুরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তাতে তীব্র আপত্তি জানিয়েছেন। তার জেরে বেশ কয়েক বছর ধরে মালাবার নৌ মহড়া ত্রিদেশীয় মহড়া হিসাবে চলে আসছিল, কিন্তু সময় যত এগোতে থাকে ততই দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বাড়তে থাকে। সেই পরিস্থিতিতে 2015 সালে জাপানকে মালাবার নৌ মহড়ায় অন্তর্ভুক্ত করা হয়। 2017 সালে সেই ত্রিদেশীয় মহড়ায় পর্যবেক্ষক হিসাবে যোগ দিতে অনুরোধ জানায় অস্ট্রেলিয়া। চীনের আপত্তির কথা মাথায় রেখে তা নিয়ে দিল্লির তরফে কোনটা ছিল, কিন্তু লাদাখে চীনের সঙ্গে সীমান্ত বিরোধ যে পর্যায়ে পৌঁছেছে তাতে অস্ট্রেলিয়াকে নৌ মহড়ায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়ে দিল্লি আসলে বেজিংকেই কড়া বার্তা দিল বলে মনে করছে কূটনৈতিক মহল। তো এটি যখন সম্পূর্ণ রিপোর্টটি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং চীনকে ধাক্কা দিয়ে আমেরিকা জাপানের সঙ্গে নৌ মহড়ায় নামছে ভারত এবং অস্ট্রেলিয়া। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।